দ্রব্যমূল্য ও সিন্ডিকেট নিয়ে তোপের মুখে বাণিজ্যমন্ত্রী বললেন, আমি পদত্যাগে প্রস্তুত আছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতায় জাতীয় সংসদে জাতীয় পার্টি গণফোরাম ও স্বতন্ত্র সংসদ সদস্যদের কঠোর সমালোচনা ও ক্ষোভের মুখে পড়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ সোমবার জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরের বাজেটে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুকূলে মঞ্জুরি দাবির উপর ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে এই সংসদ সদস্যদের তীব্র সমালোচনায় উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। জাতীয় পার্টি গণফোরাম সহ স্বতন্ত্রভাবে নির্বাচিত 10 জন সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনা করেন। এর পরিপ্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রী বলেন, মোকাব্বির খান খুব ভালো কথা বলছেন। তিনি প্রধানমন্ত্রীকে বলবেন, উনি দায়িত্ব নিলে তাকে ছেড়ে দিয়ে ওনাকে দায়িত্বটা দিতে পারেন, কোনো সমস্যা নেই তার। মন্ত্রী আরও বলেন, চাইলে জেল জরিমানা সহ বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব। এটা ঠিক যে বড় বড় গ্রুপগুলো একসঙ্গে অনেক বেশি ব্যবসা করে, ওদেরকে জেল জরিমানা করা সম্ভব, কিন্তু তাতে হঠাৎ করে যে ক্রাইসিসটা তৈরি হবে সেটা সইতে তো কষ্ট হবে। এজন্য আলোচনার মাধ্যমে নিয়মের মধ্যে থেকে চেষ্টা করছেন। টিপু মুনশি বলেন, কথাটা হলো দাম বেড়েছে, প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছেন মানুষ কষ্টে আছেন, মানুষকে বলছেন সাশ্রয়ী হওয়ার জন্য। বৈশ্বিক পরিস্থিতির উপর প্রভাব ফেলেছে, সেটা কিন্তু হিসাবের মধ্যে আনতে হবে। মন্ত্রী বলেন, সব কিছু বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করে না। তারপরও তিনি দায় নিয়ে বলছেন, সর্বতোভাবে চেষ্টা করছেন কি করা যায়। চিনির দামটা তিনি নিজেও উপলব্ধি করেন, প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, আগেও বলেছি এটা ডিউটি স্ট্রাকচারটা যদি কমিয়ে দেওয়া হয় তাহলে এর দাম 100 টাকার মধ্যে চলে আসবে। গত 1 থেকে 1.5 মাসের মধ্যে 20 টাকা তেলের দাম কমিয়েছেন। ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনায় জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজি বলেন, মন্ত্রণালয়ের মনিটরিং সেল কি কাজ করে, এত বড় একটি মন্ত্রণালয়, এর মন্ত্রীর যদি ডায়নামিজম না থাকে তাহলে দাম তো বাড়বেই। একজনে শুধু কাজ করবেন আর সবাই ঘুমাবেন তাহলে তো দেশ চলবে না। বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে, এটা চাইলে অবশ্যই সম্ভব। গত কয়েক মাসে সারা বিশ্বে পণ্যের দাম কমলেও আমাদের দেশে তার প্রভাব পড়ছে না মন্তব্য করে জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি বলেন, বাংলাদেশে মূল্যস্ফীতি 6% ছিল, এখন এটা মনে হয় 10%। মূল্যস্ফীতির কারণে সাবান, রুটি, মদন, কটকটি সব ছোট হয়ে আসছে, সরকারেরটা বাড়ছে, মানুষের বাজেট ছোট হয়ে আসছে। মূল্যস্ফীতির একটি দুষ্টচক্রে আবদ্ধ হয়ে গেছে বাংলাদেশের অর্থনীতি। 2020 সালের জানুয়ারি ও চলতি জুন মাসের নিত্যপণ্যের মূল্যের তুলনা করে যা পারে সংসদ সদস্য বলেন, সিন্ডিকেট আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সেই সিন্ডিকেট শক্তিশালী, কিন্তু তারা কি সরকারের চেয়ে শক্তিশালী? গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, বর্তমান সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রণালয় হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। বাজারে গেলে মানুষের মুখে মুখে শোনা যায়, বাণিজ্য মন্ত্রণালয় এতটাই ব্যর্থ যে এটিকে মানুষ সিন্ডিকেট বান্ধব মন্ত্রণালয় বলে। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের সিন্ডিকেট জড়িত অভিযোগ করে মোকাব্বির বলেন, অনেকে সংসদে বলেছেন বাণিজ্যমন্ত্রী এর সঙ্গে জড়িত, কিন্তু তিনি এভাবে বলতে চান না। বাণিজ্যমন্ত্রীর উদ্দেশ্যে মোকাব্বির খান বলেন, এত কিছুর পরও কেন আপনি পদত্যাগ করেন না? মোকাব্বির আরও বলেন, পেঁয়াজ থাকার পরও 3 গুণ দাম বাড়ে। বাণিজ্যমন্ত্রী যখন বলেন কোনো দ্রব্যের দাম কমবে, তার পরদিনই ওই দ্রব্যের দাম বেড়ে যায়। জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুল রহমান বলেন, শিল্প প্রতিমন্ত্রী বলেছেন বাজারে গিয়ে মানুষ কাঁদছে, তার একমাত্র কারণ সিন্ডিকেট, মানুষও এটি বোঝে। শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধের উপর দ্রব্যমূল্য বৃদ্ধির দায় চাপালে হবে না, ডিমের বাজারে 1000 কোটি টাকা লুটে নিয়েছে সিন্ডিকেট, হাঁস মুরগির ডিম ইউক্রেন থেকে আসে না। ফজলুর রহমান বলেন, বাণিজ্যমন্ত্রী বলেছেন পণ্যমূল্যে কিছু ব্যবসায়ী সুযোগ নিচ্ছেন, যারা এই সুযোগ নিচ্ছে, যারা সিন্ডিকেট করে মূল্য বৃদ্ধি করে বাণিজ্যমন্ত্রী তাদের ধরেন না কেন, তিনি নিজে একজন ব্যবসায়ী মানুষ, তিনি তো জানেন কোন ব্যবসায়ীরা এটা করছে, তাহলে এই ব্যবসায়ীরা কিনার ঘনিষ্ঠজন, যে কারণে উনি সিন্ডিকেট ব্যবসায়ীদের ধরতে পারছেন না। পেঁয়াজের বাজারে 1500 কোটি টাকা লুটে নিয়েছে, চিনির বাজারে প্রতিদিন 17 কোটি টাকা লুটছে কয়েকটি কোম্পানি, ব্রয়লার মুরগির বাজারে 1.5 মাসে 1000 কোটি টাকা লুটপাট হয়েছে, বাণিজ্যমন্ত্রী কিছু করতে পারছেন না।